এখন আমরা ক্রস করছি হচ্ছে গোল পার্ক। এই গোল পার্ক 3 বছর আমাদের কলেজ টাইম এখানেই কেটেছে। এটা যোধপুর পার্ক, যোধপুর পার্ক দেখে বেরোলাম। এখন নেক্সট কোথায় যাব? এই বাচ্চাকে নাম কোলে কোলে এ কি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি, বাট কালকের থেকে জেনুইনলি আজকে অনেকটা ভালো আছি। আজকে পঞ্চমী, তো সবাইকে শুভ পঞ্চমী, আর সবার পুজো ভীষণ ভালো কাটুক। আজকে থেকে ডেফিনেটলি অনেক মানুষের প্যান্ডেল হপিং শুরু হয়ে যাবে, আজকে থেকে আমাদেরও প্যান্ডেল হপিং শুরু হচ্ছে। রাত্রিবেলা আমাদের হোল নাইট বেরোনোর প্ল্যান হয়েছে, পুরো সাউথটা আজকে আমরা ঘুরব। তো এখন আমার প্রচুর কাজ, আমার ঘুরতে বাজে প্রায় 11টা। এখন আমি বেডশিট চেঞ্জ করি, যেটা আমাদের কালকে বলেছিলাম যে নতুন বেডশিট পাতবো, তো সমস্ত আমি তুলে ফেলেছি, মানে বালিশ সব কিছু তোলা হয়ে গেছে, কভার তোলা হয়ে গেছে, বাট বেডশিট এখনও পাতা হয়নি। এই বেডশিটটা পাতবো দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, এগুলো হচ্ছে পিলো কাভার্স পিঙ্ক কালারের, আর এইটা হচ্ছে বেডশিটটা। সো এইটা পাতবো, এটা মা আমাকে গিফট করেছিল, তো বম্বে ডাইংয়ের। এটা আমার ভীষণ ফেভারিট, আমার এই ধরনের প্যাস্টেল শেডসের এ খুব ভালো লাগে, আমার ব্রাইটও ভালো লাগে, বাট আমি বেডশিটই মেনলি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তো এইটা পাতবো। তো কালকে তোমাদের ব্লগে বলছিলাম যে এর সঙ্গে দুটো আছে, কী বলে, মাথার পিলো কভার আছে, বাট সাইড পিলো কভার নেই। তো সেইটা কালকে বেরিয়েছিলাম, কোথাও পিঙ্ক কালার পাইনি। সুমিত এখন একটু বেরিয়েছে মানিকে নিয়ে ঘুরতে, মানে আমার শাশুড়িকে নিয়ে কালকে, সরি, কালকে আমার শাশুড়ি, মানে ষষ্ঠীর দিন আমার শাশুড়ি ঘুরতে বেরিয়ে যাচ্ছে, নর্থ সিকিম যাচ্ছে, সিল্ক রুটের দিকে ঘুরতে যাচ্ছে, তো সেজন্য থাকবে না বলে সুমিত নিয়ে বেরিয়েছে মানিকে একটু ঠাকুর দেখাবে বলে। তো ফেরার সময় বলেছি আমাদের এখানে দোকান আছে সুপার মার্কেটের ভেতরে অয়ন বলে, ওই দোকানে সেদিনকে পেয়েছিলাম, বাট ওটা মাথার বালিশে কভার দিয়েছে, পিলো কভারটা বলেছিল আনিয়ে রাখবো, তোমরা একবার এসে চেক করে যাও। তো সেটা বলেছি চেক করে যদি পাও তাহলে নিয়ে নেবে, তাহলে সেট হয়ে যাবে পুরো একটা। তো এই হচ্ছে ব্যাপার। আর কিছু কাঁচাকুচি আজকে আছে, মানে না করলেই নয় কাঁচাকুচিটা, তো ওয়াশিং মেশিনে করবো, বাট আগে বেডশিটটা পেতে নেবো নাকি ওটা পরে আগে করবো সেটা বুঝতে পারছি না, বাট আগে মনে হয় বেডশিটটা পাতার আগে আগে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, যেগুলো কাঁচার আছে সেগুলো মানে ভিজতে থাকুক, ততক্ষণে আমার বেশি চেঞ্জ হয়ে যাবে। এখানে ওয়াশিং মেশিনে আমি জল ফিল করছি, আর এগুলো সমস্ত কাচতে হবে। তো এইখানে আমার বেডশিট পাতা কমপ্লিট হয়ে গেছে, ভীষণ পছন্দের বেডশিট এটা, আমার মা আমাকে দিয়েছে অনেক বছর, অনেক বছর না ধরো এক দেড় বছর আগে দিয়েছে বম্বে ডাইংয়ের, বাট এত সুন্দর কালার কম্বিনেশান, না এটা আমার ভীষণ ফেভারিট বেডশিট। তো আজকে ভাবলাম এটাই পাতি, মায়ের দেওয়া বেডশিটটা, তো আজকে এটা পেতেছি। সিরিয়াসলি বলছি বিছানার মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে, অসাধারণ। আচ্ছা চলো, হ্যাঁ হ্যাঁ সবটা হয়ে গেল, তুমি চলো না। তোমাদের বললাম যে মানি ঠাকুর দেখতে বেরোবো, তো এখানে মানি বেরিয়েছে তার বড় ছেলের সাথে ঠাকুর দেখতে। তোমাদের সকাল থেকে বলছিলাম অনেক কাঁচাকুচি আছে, দেখো দুটো দোহার কেচেছি, এটাতেও ম্যাক্সিমাম মানে আমার কি বলবো এফার্ট গেছে, এত ভারী, তার সঙ্গে সমুদ্রে দুটো শার্ট ছিল সেটাও কেচেছি, সমস্ত ঝকঝকে তক্তায় করে ফেলেছি, ঘেমে দেখো পুরো স্নান করে গেছি, আমি দরদর করে ঘামছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:05, আমার সারা বাড়ি ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই,
সমস্ত সমস্ত ডাস্টিং করেছি, কিচ্ছু বাকি নেই। মানে যা যা দেখছো, ফ্রিজ থেকে শুরু করে এই টেবিল থেকে শুরু করে জগন্নাথের ফ্রেমটা থেকে সোফা, সোফা টেবিল, এই সমস্ত যা যা দেখছো বাড়িতে, এই ঘরে যা কিছু আছে, ইভেন এই ঘরে ড্রেসিং টেবিল থেকে আমার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আমি সাংঘাতিক টায়ার্ড, শরীরটা তো একদম পুরোপুরি ঠিক নেই। ও এর মাঝখানে আরও কাজ করেছি, এর মাঝখানে আমি করেছি হচ্ছে এই যে রান্নাগুলোকে বার করে রেখেছি আর এখানে বসিয়ে দিয়েছি ভাত, এটাও করেছি। এবার আমি একদম পারছি না, লিটারালি আমার সারা চোখ মুখ দিয়ে ঘাম পড়ছে। তো যাই হোক, এবার স্নান করতে যাব, স্নান করে এসে আবার তোমার সাথে কথা বলছি। আর ওনার ঠান্ডাটা বসে যায়, কারণ পুরো ঘেমে চপচপ করছে জামা কাপড় আমার, এই ঘামটা বসে যায়। আমাদের এত কাছাকুচি করেছি, আরও প্রচুর আছে এখানে বাথরুমে, বালতির মধ্যে আরও অনেক ভেজানো আছে, সেগুলো সমস্ত কেটেছি। মানে সুমিতের এতদিন যে অফিস করছিল, সরি, সেই সমস্ত জামাকাপড়, সন্ধ্যাবেলা যে সুমিত রাফিস করা গেঞ্জিগুলো আছে, সেই সমস্ত জামাকাপড় সে সমস্ত কেচে নিয়েছি, যাতে এই কদিন তো সেগুলো পড়বে না, যাতে নোংরা হয়ে না জমে থাকে, সে সমস্ত কেচেছি, দোহারগুলো কেচেছি, সমস্ত রান্নাঘর পরিষ্কার করেছি, ফার্নিচার মুছেছি, চাদর চেঞ্জ করেছি। আমি আজকে সাংঘাতিক টায়ার, কে বলবে আজকে আমার পঞ্চমী। আমার কাজ করে করেই সকাল থেকে দিন কেটে গেছে, বিকেলবেলা বেরোনোর প্ল্যান আছে, সন্ধ্যাবেলা মানে হোল নাইট ঘোরার প্ল্যান আছে, তার মধ্যে আমাকে যে করে হোক ফিট অ্যান্ড তন্দুরুস্ত হতেই হবে। যাই হোক, এখন স্নানটা করে আসি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। পুজো মানে কি শুধু নিজেরা সাজবো? না না, পুজো মানে ঘরকে সুন্দর করে সাজিয়ে তোলা। প্রতিটা কোণ, প্রতিটা জায়গা মনে হবে নতুন করে সেজে উঠেছে, ঠিক যেরমভাবে আমরা সাজছি প্রতিটা মুহূর্তে, নতুন নতুন পোশাক, নতুন নতুন সাজ, ঠিক একই রকমভাবে ঘরকে সাজিয়ে তুলতে হবে নতুন করে। নিজেরই ঘর কিন্তু মনে হবে নতুন করে সেজে উঠেছে। চেষ্টা করেছি আজকে আমরা আমাদের ঘরকে সুন্দর করে সাজিয়ে তোলার, তোমাদের কীরকম লাগলো পারলে জানিও, আমাদের খুব ভালো লাগবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। এই যে সিটটাকে স্নান করে এলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:30। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর দোর গোছানো কমপ্লিট হয়ে গেছে, যেভাবে আমি চেয়েছিলাম বাড়িকে ডেকোরেট করবো সেরকম মোটামুটি করে নিয়েছি অলমোস্ট। তো যাই হোক, এবার যাচ্ছি রান্নাঘরে, খাবার সার্ভ করবো। ভাত বাকি রান্না আমার করার ছিল তোমাদের যেরকম বললাম, তো এখানে হচ্ছে এই যে মাছের ঝোল, মুসুর ডাল, আর হচ্ছে আলু পোটার তরকারি। কালকে আমার রাত্রে দিয়েছিলো তোমার যেরকম দেখলে রাস্ট ব্লগে, তো ওটাই কালকে অল্প ছিল, মানে আমাদের লাগেনি বেশি, মা অনেকটা বেশি দিয়েছিলো আর কি, তো সেটা রেখে দিয়েছিলাম। তো ভাবলাম প্রথম পাতে ডাল দিয়ে কী খাবো, তরকারি দিয়ে খেয়ে নিই, বেরোবো তো একটু পরেই, মানে 8:30 নাগাদ আমরা বেরিয়ে যাবো, হোল নাইট ঘোরার প্ল্যান। তো আর ভাজাভুজি খেয়ে লাভ নেই, তরকারিটা প্রথম পাতে ডাল দিয়ে খেয়ে দেন মাছের ঝোল, মানে সর্ষে দিয়ে মাছের ঝোলটা খেয়ে নেবো আজকে দুপুরবেলা। তো খাওয়া দাওয়া গরম করা হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করে নিই, পরে কথা বলছি আবার। গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে 5:07। আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আমার মোটামুটি ফ্রেশ হওয়া এমনি হয়ে গেছে, চোখ মুখ ধোয়া, বাট আমার দেখলে ফ্রেশ লাগছে না, এই কারণে ছোটো শরীরটা খারাপ, গলাটা বসে যাচ্ছে আস্তে আস্তে, ওই জন্য আমার মানে ফ্রেশ হলেও ফ্রেশ লাগছে না। তো যাই হোক, কী পরবো ডিসাইড করতে পারছি না, ভাবলাম যেহেতু হোল নাইট ঘোরা ব্যাপার, সিম্পল ড্রেস হলে ভালো হয় আর কমফোর্টেবল হওয়াটা বেশি দরকার, তো সেজন্য আমার একটা পিস কিনেছিলাম, সেই পিসটা দিয়ে একটা সালোয়ার কামিজ বানিয়েছিলাম। তো এই রানি কালার সাদা কামিজটা পরবো, তার সঙ্গে পরবো হচ্ছে এই হোয়াইট লেগিংসটা আর হচ্ছে হোয়াইট দুপাট্টা। তো এই হচ্ছে আজকে আমার আউটফিট, রানি কালারের কামিজ, হোয়াইট লেগিংস অ্যান্ড হোয়াইট দুপাট্টা। তো রেডি এখন হবো না, হতে হতে মানে আমাদের বেরোতে বেরোতে 8:30, তো রেডি হবো হয়তো আর একটু পরে, আর আধ ঘন্টা পরে রেডি হবো। তো এখন বসে আছি, একটু ফ্রেশ হয়ে নিই, মানে এমনি মুখ চোখ ধোয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, বাট একটু রিল্যাক্স করে একটু বসে একটু ভালো করে ফ্রেশ হয়ে নিই, মুডটা পুরো ঘুম ঘুম হয়ে আছে,
তো ঘুম থেকে উঠেছি, তো ন্যাচারালি যেটা হয় আর কি, যেহেতু অল নাইট জাগবো বলে ঘুমো, নাহলে ঘুমোতাম না হয়তো। ঘুমোলে একটু বেশি শরীর খারাপ লাগছে আজকাল আমার, শরীর তো শরীরটা ভালো না বলে। তো এবার যেহেতু বেরোবো, ভাবলাম হোল নাইট মানে ঘোরা আছে রাত জেগে, তো একটু ঘুমটা দরকার, না ঘুমলে শরীরটা খারাপ লাগবে। তারপর রাত্রে যখন ঘুম পাচ্ছে, ঘোরাটা মাটি হয়ে যাবে, তো সেটা চাইছি না, ঘোরাটা আনন্দটা মাটি হোক। একটু রেস্ট দরকার ছিল, আজকে প্রচুর কাজ করেছি, নামেই পঞ্চমী, আজকে সকাল থেকে শুধু কাজই করে গেছি। তো যেই হোক, সেই সমস্ত মানে মেটানোর পরে এখন একটু ফ্রি হয়েছিলাম, খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিয়েছি, এখন ঠিক আছি মোটামুটি। তো যখন রেডি হবো তারপর তোমার সাথে কথা বলছি আবার। মোটামুটি আমার ফেসের মেকআপ কমপ্লিট হয়ে গেছে, বাট হ্যাঁ লিপস্টিকটা এখনও পরিনি, বিকজ ড্রেসটা করবো তারপর লিপস্টিক পরবো। আর বাকি মোটামুটি আই মেকআপ এই করেছি, জানি না খারাপ লাগছে কি ভালো লাগছে, তোমরা পারলে কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে যে ভালো লাগলে খারাপ লাগে জানতে পারবো, বুঝতে পারবো একটুখানি যে ভালো মেকআপ হলো না খারাপ মেকআপ হলো। কথা জড়িয়ে যাচ্ছে, এত শরীরটা খারাপ মানে ভালো না, তো খারাপ মেকআপ হলো না ভালো মেকআপ হলো। তো যাই হোক, এই হয়েছে মোটামুটি আমার আই মেকআপ, মোটামুটি ফেসের কমপ্লিট মেকআপ ডান হয়ে গেছে, শুধু লিপস্টিক পরা বাকি আছে, দ্যাটস ইট, আর সিঁদুরটা পরা বাকি আছে, বাদ বাকি আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার ড্রেসটা করবো, ড্রেসটা করে তোমার সাথে শেয়ার করছি যে কী লুকটা দাঁড়ানো আজকে আমার। সো আমি হয়ে গেছি ফাইনালি রেডি, আমার মেকআপ পুরো ডান, আর এই হচ্ছে আমার আউটফিট। হোয়াইট লেগিংস আমি দেখিয়েছিলাম, এটা হচ্ছে কুর্তিটা, এটা ফুল স্লিভ, আর হোয়াইট দুপাট্টার সাথে এই আমার মেকআপ আজকে। তো কীরকম লাগছে পারলে জানিও, আমার ভালো লাগবে জানলে, যে ভালো লাগছে খারাপ লাগছে হোয়াট এভার যা লাগছে সেটা জানিও। সুমিত রেডি হয়ে গেছে, সুমিত ঘরে এখানটা আছে, তোমার হয়ে গেছে কি? তো মোটামুটি অলমোস্ট ফিনিশ আমার ডান। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:10, বাজেনি 15 বলতে পারো আর কি, জাস্ট 15 ক্রস করেছে। তো এখন আমরা বেরোবো এখান থেকে, যাবো যে চৌরাস্তা, ওখানে থাকবে হচ্ছে আমার সেজো মাসির ছেলে, মানে দাদা সোনা বৌমনি, ওদের মেয়ে রাহি, একসঙ্গে মিট করবো, দেন ওখান থেকে আমরা সাউথটা পুরো কভার করবো। তো আজকে প্রচণ্ড ভালো লাগছে, ফাইনালি পুজো এসে গেছে, আর আমাদের প্যান্ডেল হপিং আজকে থেকে শুরু হচ্ছে, আজকে পঞ্চমী। তোমাদের সবাইকে পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা, পুজো খুব ভালো করে কাটাও, ভীষণ এনজয় করো। একজন এসে গেছে, হ্যালো কি বলবে? বলে বলে করাতে হয় ব্লগ অনেককে, হোয়াট এভার। সো আমি হয়ে গেছি রেডি, আমার নতুন শু সুমিত এখন পড়ছে, আমার পড়া হয়ে গেছে, সো আমি ঘরেই পরে নিয়েছি, দিস ইজ মাই শু। নিজেকে নিজে ব্লগ করতে যেভাবে দেখাতে হচ্ছে কিছু করার নেই, আমাকে ক্যামেরা করে দেয় না। তো যাই হোক, এখন বেরোই, বেরিয়ে আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের, আমি অতটা পারবো তোমাদের কমপ্লিটলি শেয়ার করবো। তো চলো এখন বেরোনো যাক, 9:10 এখন বাজে, রেডি, এখন আমরা বেরোচ্ছি, 9:10 বাজে, তো চলো বেরোনো যাক তাড়াতাড়ি তাড়াতাড়ি, অনেক দেরি, সত্যি অনেক দেরি হয়ে গেছে। আমি হেলমেটটা পরে নেবো এখন, দাও তাহলে হেলমেটটা। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, খুব বেশি বড় করছি না, বিকজ অনেক বড় হয়ে যাচ্ছে, সেটা তোমাদের দেখতে বোর লাগবে। তো আজকের ব্লগটা এখানেই রইল, নেক্সট ব্লগটা আসবে পুরো পঞ্চমী ট্যুর আমাদের, আশা করি তোমাদের খুব ভালো লাগলো আর নেক্সট ব্লগটাও ভালো লাগবে। চলো আজকের মতন টাটা, হ্যাপি পঞ্চমী।